তিনি ঢাকাই সিনেমার প্রিয় দেশের সিনেমা প্রেমীদের কাছে জনপ্রিয় নায়িকা চিত্র নায়িকা মৌসুমী আপ্যায়ন করতে পছন্দ করেন তাই প্রায়ই বাসাই মেহমান দাওয়াত করেন মৌসুমী অমর সানি দম্পতি আর এবার তিনি দাওয়াত করেছেন সাকিব আর অপু বিশ্বাসকে সাকিব ও কারণে এখন দুজন দুজনকে অনেকটা সময় দেন কিন্তু তাদের মধ্যে একটা মানসিক দূরত্ব এখনো রয়েছে কিন্তু মৌসুমী আর ওমর সানি সিনিয়র শিল্পী তাই সাকিব অপু তাদের না করতে পারেননি মৌসুমী রান্নার ভক্ত অপু বিশ্বাস ছেলেকে নিয়ে মৌসুমীর বাসায় প্রায়ই দাওয়াত খেতে যান তিনি অপু বিশ্বাস বলেন আপুর বাসায় অনেকবার দাওয়াত খেয়েছি সব খাবারের মধ্যে একটা সালাদ আমার ভীষণ পছন্দের চিকেন ফ্রুট সালাদ তো যেন মুখে লেগে থাকে কয়েকদিন এবার আপুর রান্নার অনুষ্ঠানে অতিথি হয়ে তার রান্না করা গরুর মাংসের কালো ফোনা খেয়েছি অসাধারণ নিজের বাসায় প্রায়ই আনন্দ আড্ডার আয়োজন করেন জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমি ওমর সানি তবে এসব আয়োজন হয়ে থাকে তাদের জন্মদিন বিবাহ বার্ষিকী বা তাদের ছেলে মেয়েদের বিশেষ দিনে কিন্তু কেন এ আয়োজন হঠাৎ সাকিবাবু কেন এ প্রশ্ন উকি দিচ্ছে সবার মনে বিষয়টি নিশ্চিত করে বলেন এটা একটা গেট টুগেদার ছিল মৌসুমীর আয়োজনে সবাই এসেছিলেন আন্তরিকতা থেকে সাকিব অপুকে অনেক ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে মৌসুমীর বাসায় জয়ের সাথে দুজনে খেলাধুলা থেকে শুরু করে সাকিবের খাবার এগিয়ে দেওয়া সব জায়গায় দেখা গেছে অপু বিশ্বাসের ভালোবাসায় শিক্ত হাত আসলে দুজন দূরে থাকলেও দুজনের প্রতি কোথাও একটা ভালোবাসা এখনো আছে হঠাৎ একটা ঝড় এসে দুজনের জীবনকে এলোমেলো করে দিলেও সেই মেঘ এখন কেটে গেছে এখন আবার সব কিছু গুছিয়ে নেওয়ার পালা